এর বাবা মা সুন্দরবনের জঙ্গলে থাকতো এবং তারা বাড়ির পাশে জমিতে চাষবাস করে খেত। এইবার তো আমাদের অনেক সবজি হয়েছে। হ্যাঁ টুনটুনি, এবার আমাদের অনেক সবজি হয়েছে। সবজিগুলো বড় হলে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ, তবে সবজিগুলোর আমাদের যত্ন রাখতে হবে। হ্যাঁ, সে তো রাখবোই, আমরা দুজনে মিলে যত্ন করব। টুনটুনি আর তার স্বামী দুজনে মিলে সবজিগুলির খুব যত্ন করত। এটাই তাদের সংসার চালানোর একমাত্র উপায় ছিল। কিছুদিন পরে সবজিতে তাদের জমি ভরে ওঠে। এটা দেখে তারা খুব আনন্দিত হয়ে ওঠে। কিন্তু একদিন টুনটুনি দেখে ঘরের খাবার প্রায় শেষ হয়ে গেছে। ওগো শুনছো, ঘরের খাবার কিন্তু প্রায় শেষ, টেনে টুলে আর একদিন চলবে। আচ্ছা ঠিক আছে, কালকে কিছু সবজি বাজারে বিক্রি করব। কিন্তু তারপরের দিন মুষলধারায় ঝড় বৃষ্টি শুরু হয়। তখন বিদ্যুতের আওয়াজ পেয়ে টুনে উঠে পড়ে এবং দেখে খুব ঝড় বৃষ্টি হচ্ছে। সে তার স্বামীকে ডাকতে থাকে। ওগো ওঠো ওঠো, ঝড় বৃষ্টি হচ্ছে। কি? হ্যাঁ, খুব জোরে ঝড় হচ্ছে। এর স্বামী বাইরে বেরিয়ে দেখে তাদের সবজি সব ঝড়ে উলট পালট করে ফেলেছে। টুনটুনি, সব সবজি নষ্ট হয়ে গেল, তুমি আগে ঘরে আসো। টুনটুনির স্বামী ঘরে চলে আসে এবং এদিকে টুনটুনি কান্না করতে থাকে। হে ভগবান, এবার আমাদের কি হবে? ঘরেও তো খাবারও শেষ, এবার আমরা কি খাবো? আমাদের তো সব কষ্ট বিফলে গেল, এবার আমরা কি করব? আমাদের কি হবে? কান্না করো না টুনটুনি, কিছু না কিছু উপায় বার করে ফেলব। পরের দিন ঝড় বৃষ্টি কমে যায়। তারপর তারা দুজনে জমিতে যায়। আমাদের সব সবজি নষ্ট হয়ে গেছে, শুধু এই কুমড়ো ছাড়া। শুধুমাত্র একটি কুমড়ো পড়েছিল জমিতে। এই কুমড়োটিকে আমরা ঘরে নিয়ে গিয়ে রান্না করে খাবো, কিছুদিন তো আমাদের সংসার চলবে, কিছুদিন তো আমাদের পেট ভরবে। হ্যাঁ তুমি ঠিক বলেছো টুনটুনি, চলো আমরা এটাকে ঘরে নিয়ে যাই। এই বলে তারা কুমড়োটিকে ঘরে নিয়ে যায়। আমাকে ছুরিটা দাও তো টুনটুনি। যখনই তারা কুমড়োটিকে কাটে তখনই তার মধ্যে থেকে একটি বাচ্চার আওয়াজ আসতে থাকে। কি, এটার মধ্যে থেকে বাচ্চার আওয়াজ আসছে? পুরোটা কাটার পর ওটার মধ্যে থেকে ছোট্ট পাখির বাচ্চা বেরিয়ে আসে। হ্যাঁ, এটার মধ্যে পাখির বাচ্চা কি করে এলো? এটা তো আশ্চর্যের বিষয়। হ্যাঁ ভালো হয়েছে, একে আমরা লালন পালন করে বড় করব। আমি যাই, এর জন্য খাবার নিয়ে আসি। এই বলে টুনটুনি বাচ্চাটির জন্য খাবার আনতে চলে যায়। কুমড়োর মধ্যে পাখির বাচ্চা? এটা কোনো সাধারণ পাখির বাচ্চা হতে পারে না। টুনটুনি বাচ্চাটির জন্য দুধ নিয়ে আসে এবং যেই দুধ বাচ্চাটিকে খাওয়ায় সঙ্গে সঙ্গে বাচ্চাটির ডানা থেকে সোনা বেরোতে থাকে এবং তা দেখে টুনটুনিরা অবাক হয়ে যায়। আরে এটা আমি স্বপ্ন দেখছি না তো? না না, এটা সত্যি, আমার মনে হয় এটা ম্যাজিক পাখি। এবার আমাদের কি করা উচিত? আমরা একে খুব যত্ন করব, যতদিন না এর বাবা মাকে খুঁজে পাওয়া যায়। এতদিন আমরা গরিব ছিলাম, এবার ধনী হয়ে যাব। এখন আমরা গরিব পাখিদের সাহায্য করব। হ্যাঁ তুমি ঠিক বলেছ, গরিবের কি যন্ত্রণা সেটা আমরা ভালো করে জানি। এই বলে তারা বাচ্চাটির যত্ন করে এবং সোনা বিক্রি করে গরিব পাখিদের সাহায্য করা শুরু করে দেয়। তারা দুজনে প্রতিদিন জঙ্গলে গরিব পাখিদের জন্য খাবার নিয়ে যায়। ভগবান তোমাদের মঙ্গল করুন। ধন্যবাদ কাকমামা, ধন্যবাদ। এইভাবে তারা গরিব পাখিদের সাহায্য করে সুখে সংসার করতে থাকে।